দেখুন যেভাবে চারশো পুরুষের করেছেন রাম রহিম নারী ধর্ষণ হত্যা সহ পুরুষদের লিঙ্গচ্ছেদের অভিযোগ উঠেছে বিশ বছরের সাজা প্রাপ্ত গুরুমিত রাম রহিমের বিরুদ্ধে পিতাজি কি মাফি অর্থাৎ বাবার ক্ষমা নামে একটি সেশন করাতেন রাম রহিম সেই অনুযায়ী একটি গোপন গুহাতে নিয়ে যাওয়া হতো অনুসারীদের সেখানে অন্তত দুইজনের হত্যার কথা শোনা যায় এম এস জি ম্যাসেঞ্জার অব গড বিতর্কিত ছবি মুক্তি পাওয়ার আগে অভিযোগ ওঠে ডেরার আশ্রমে প্রায় চারশো পুরুষে জোর করে লিঙ্গচ্ছেদ করা হয়েছে নির্যাতনের শিকার এক যুবক জানান দুই সালে ১৯ বছর বয়সে সেখানে নির্যাতনের শিকার হন তিনি এফসির সঙ্গে তাকে ড্রাগ দেওয়া হয় দুদিন ধরে অচেতন হয়েছিলেন তিনি জেগে ওঠার পর নিজের পুরসঙ্গে ব্যান্ডেজ পরিহিত দেখেন এরপর বিগত সতেরো বছরে তিনি যে কোনো শারীরিক সম্পর্কে অক্ষম ছিলেন এ ধরনের আচরণ আরও শত শত অনুসারীর সঙ্গে হয়েছে যাদের ওষুধ দিয়ে অচেতন করা হয়েছিল জেগে ওঠার পর এমন পরিণতি দেখেছেন অনেকেই তাদের বোঝানো হয়েছে এর মাধ্যমে ঈশ্বরের আরও কাছে পৌঁছতে পারবেন তারা এছাড়া রাম রহিমের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে আগে দুই হাজার সালের নভেম্বরে রাম রহিমের বিরুদ্ধে তিপ্পান্ন বছরের এক সাংবাদিককে হত্যার অভিযোগ ওঠে পুরো ছাজ পুরো সত্য নামের একটি পত্রিকার সাংবাদিক ছিলেন তিনি মামলাটি এখনও সিআইবির বিশেষ আদালতে রয়েছে দুই হাজার সাত সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে রাম রহিমের বিরুদ্ধে পাঞ্জাবের গুরু গোবিন্দ সিংকে অনুকরণ করে পোশাক পরিধানের অভিযোগে এই মামলা দায়ের করা হয় For latest news, please subscribe my channel. Thank you, everybody.